যে কারণে জয়া সেনগুপ্তাকে বিজয়ী করতে চাচ্ছেন সুনামগঞ্জ দুই আসনের ভোটাররা। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিৎ সেনগুপ্তের মৃত্যুর পর তার স্ত্রী জয়া সেনগুপ্তা উপনির্বাচনের মাধ্যমে সাংসদ নির্বাচিত হওয়ার পর নিজের যোগ্যতা ও দক্ষতা এবং ভালোবাসার মাধ্যমে এলাকাবাসীর মন কেড়ে নিয়েছে। সেই সাথে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুরঞ্জিৎ সেনগুপ্তের রেখে যাওয়া কাজও সমাপ্ত করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ দুই আসনে জয়া সেনগুপ্তার কাজে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার প্রতীক তুলে দেন তার হাতে। জয়া সেনগুপ্তাও প্রতীক পাওয়ার পর থেকেই খুশি বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। জনগণের ভালোবাসা ও ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে আবারও ক্ষমতায় আসবেন জয়া সেনগুপ্তা। এই আসনে বিএনপি নাসির চৌধুরীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার পর সাধারণ ভোটার সহ ক্ষেপেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা, কারণ তার মতো লম্পট ও নারী কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় ভোটারদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। কিন্তু সেখানে জয়া সেনগুপ্তা মানুষ হিসাবে অসাধারণ। আগামী 30 ডিসেম্বর জয়া সেনগুপ্তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও দেশ পরিচালনার সুযোগ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন সুনামগঞ্জ এক আসন।